ইসি তৈরি করেছে নির্বাচন কমিশন আমাদের রাজনৈতিক দলদের সঙ্গে সংলাপ করবে। সেখানে অনেক রাজনৈতিক দল গিয়েছিল, আপনারা দেখেছেন সেখানে ১৯টি দলের মতো রাজনৈতিক দল তারা নির্বাচনের ব্যাপারে ইভিএম ব্যবহারের বিরোধিতা এর পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। দেখেছেন মাত্র ৪টা দল আওয়ামী লীগ সহ সমমনা তারা ইভিএম এর পক্ষে মতামত প্রকাশ করেছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা ৯টি দল বাংলাদেশ বর্তমান ইভিএম যে নির্বাচন কমিশন রয়েছে তার সংলাপ আমরা যাই নাই। কেন? বিগত দিন আমরা গিয়েছিলাম প্রেসিডেন্ট সংলাপ, বিভিন্ন সময় সংলাপ, কিন্তু দেখেছি আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের যে চিন্তা চেতনা বাস্তবায়নের পথটাই তারা খোলসা করে। আজকে ১৯ দল যারা নিবন্ধন পেয়েছে বাংলাদেশে তাদের মতামত যদি আপনি অগ্রাধিকার দিতেন এবং তাদের মতামত যদি আপনি গুরুত্ব দিতেন তাহলে তো বেশিরভাগ লোক ইভিএম এ ভোট চায় না। আপনার ইভিএম এর পক্ষে এত যুক্তি প্রয়োজন কি? আমরা বলছি ওটা বাংলাদেশের জনগণ চায় না, আপনার কেন দিবেন? এর ভিতরে উদ্দেশ্য হয় আজকে তাবাম দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ইভিএম পদ্ধতি ভোট থেকে জনগণ সরে আসছে, সরকারও সরে এসেছে। আপনারা এত কেন ইচ্ছুক, এত আপনাদের কৌতূহল কেন, এত আপনাদের ওটার প্রতি এত ঝোঁক কেন? আপনারা ইলেকট্রনিক্স এই পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক্স চুরি করবেন এটা বাংলাদেশের জনগণ ভালো করে বুঝেছে। এই চুরি আর কতদিন করবেন? যে চোরের ১০ দিন আর গিরাসদের ১ দিন, যখন নাকি গিরাসদের ১দিন ঠেসে ধরবে আপনাকে চেপে ধরবে তখন বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ান, তো দূরের কথা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন, কোন সন্দেহ থাকবে না। ইতিহাস কলঙ্কিত না।